সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলে চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের বদলির এক বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে লক্ষ্য করা গেছে বুজ্জং স্কুলের 12 জন শিক্ষক শিক্ষিকাকে বদলি করা হয়। উক্ত বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, এই মহামারীকালীন সময়ে এমনিতে বিদ্যালয় বন্ধ, তার উপর শিক্ষক বদলি হয়ে গেলে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তাদের দাবি, শিক্ষা দপ্তর যেন অতিসত্বর উক্ত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সমস্যা হচ্ছে কি, এই যে 12 জন টিচারকে ট্রান্সফার করা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই আছে বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগের। এবার বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগের যেই সাবজেক্টে ধরো 2 জন টিচার ছিল, 2 জনকে একসাথে বদলি করা হয়েছে আমাদের স্কুল থেকে। তো এই এই পরিস্থিতিতে আমরা আমাদের স্কুল একদম শিক্ষক শূন্য বললেই চলে, কারণ সাবজেক্ট টিচার আমাদের কাছে নেই। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনলাইন ক্লাস চলছিল, যেহেতু স্কুল বন্ধ, নেবারহুড ক্লাসও বন্ধ হয়ে গেছে, তো আমাদের চলছিল অনলাইন ক্লাসগুলো। তো এখন যদি এই শিক্ষক শিক্ষিকারা আমাদের স্কুল থেকে চলে যায়, তো পরবর্তীতে যেই শিক্ষক শিক্ষিকাই আমাদের স্কুলে আসুক না কেন, ওনাদের সাথে আমাদের কমিউনিকেশন করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না, বিকজ স্কুল বন্ধ। তো যে অনলাইন ক্লাসগুলো চলছিল সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমরা আমাদের পঠন পাঠন কী করে সম্পূর্ণ করব, আমরা এই বিষয়ে টোটালি সন্দিহান, আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন টোটালি অন্ধকারে আছি। তো আমরা দপ্তরের কাছে আর্জি জানাতে চাই, দপ্তরের মন্ত্রীর কাছে আমরা আর্জি জানাতে চাই করজোড়ে, যে আপনারা অন্তত এই শিক্ষাবর্ষ 2020-21 যতদিন পর্যন্ত চলে, আমাদের এক্সাম হওয়া পর্যন্ত মাননীয় শিক্ষক শিক্ষিকাদের আমাদের স্কুলে থাকতে দিন। এরপরে আপনাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী যদি ওনাদেরকে বদলি করতে হয়, তাহলে আপনারা পুরো আমাদের কোনো অসুবিধা নেই।